ইসলাম হবে কি উদুফুলু ফিস সিলমি পরিপূর্ণ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলছে আমার আল্লাহর জন্য সম্পদ কমাই দেয় আর আর ব্যক্তির সাথে দেখা সে খুব গরিব কয় আল্লাহ আমার খুব গরিব বানাইছে আল্লাহ যেন আমার ধনী বানায় এই দরখাস্তটা একটু করেন আর এক ব্যক্তি হাতও নাই পাওয়া নাই এরকম লোক আছে না আছে দেখছেন আমি দেখছি কিন্তু এই এই পর্যন্ত এখন আল্লাহ বলতে আছে মুসা শোনো ধনী ব্যক্তির না শুকরিয়া করতে কও না শুকরিয়া করতে কও আমি তার সম্পদ কমাই দিই আর যার সম্পদ নাই সেজন্য শুকরিয়া আদায় করে সম্পদ বানাই দিন আর যে ব্যক্তি হাত নাই পাওয়া নাই তাকে জানাই দিও জাহান্নামে একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা বন্ধ কর মরে দিয়ে আল্লাহ নবী বলে ধনী তুমি না শুকরিয়া আদায় করো তাহলে হ্যাঁ করবো কে আপনি আমি সে তো সবই আমার মাল্লা সবই আমার কোন জোরে আল্লাহ আকবার কোন সবই তো মাল্লা বাবা সি যেমন সি আর তো আবার বে হয়ে যায় কি অর্থাৎ আল্লাহর শুক্রিয়া নাই আপনার মতো কত বয়সী মানুষ প্যারালাইসিস ভরি হয়েছে জানেন কি কথা বলেন না কেন আর বংশধর কিয়ামত পর্যন্ত সব ধনী থাকবে কি কারণে বলেন বলেন কি কারণে ও বুড়ো কন কি কারণে কর আলহামদুলিল্লাহ ভাত খাইছেন কর আলহামদুলিল্লাহ আজকে শুধু ডালিয়ে আলু ভর্তা খাইছেন কর আলহামদুলিল্লাহ ইলিশ মাছ খাইছেন কর আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়াইছে আল্লাহ ভালোই খাওয়াইছে কত মানুষে এই মুখ দিয়ে খাইতে না নাকে পাট লেগে গেছে কি ঠিক আল্লাহ যা খাওয়াইছে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ওই গরিব ব্যক্তি হ্যাঁ তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো গরিব ব্যক্তি গেছে সেইটা কয় আল্লাহ দিয়েছে কি আর আমরা শুকরিয়া আদায় করবো কি দিয়া আল্লাহ নেয়ান দোষ টান কিরণ লোক আছে না কিরণ কলে ঠাড়া ডাক্কা আমার উপর ফল দেয় আর মানুষ দেখলে না আমার এত বুঝে টাকা গেছে তোর বুঝে খরচ এই ঠাড়াটা হলাই আমার উপর কে কথা কন আল্লাহ কে গরিব তোর আজান গরিবই থাকা লাগবে আর শুকরিয়া আদায় করতি আমি আল্লাহ তো নিয়ামত বাড়াই যেতাম জোরে কন এ আল্লাহর বান্দা তোরে বানাইছে জাহান্নামের উপর ছিদ্র বা আল্লাহ পাক বন্ধ করবে সে শুনিয়ে গেল আলহামদুলিল্লাহ আমি বুঝলাম যে আল্লাহ আসলে আমারও কাজে লাগাইবে এই বলার সাথে সাথে তার হাত হয়ে গেছে পা হয়ে গেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য জোরে বলেন কার জন্য জোরে ডাক দেন আল্লাহ খাওয়াবার মালিক কে মাদ্রাসা চালাবার মালিক কে আল্লাহ চালাইবে কে যে চালাইবে আল্লাহ ভালো জানে ওই আপনার ইতে আল্লাহ 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 গলা সিবার ওইদের ঢোকার জায়গার শাখা গিয়া একটা মসজিদ আছে দেখছেন না খালি পেয়ে মসজিদে চান্দা চাই চান্দা এক ব্যক্তি ওই নামাজ পড়ে ঢোকায় টাইস যা লাগবে সব আমি করে দিই কি হয় না কে আরে কোন সময় আল্লাহ পাড়াইবে
আল্লাহ ধনী বানাইছে তাও আল্লাহ পাকের রহমত ঠিক কোন ঠিক আল্লাহ গরীব বানাইছে তাও আল্লাহ পাকের রহমত ঠিক তাই বিটা আল্লাহ পাকের বড় ফায়দা আছে জি জি আল্লাহ পাকের রহমত আছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাজী ভাই রামান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম সেই নবী কিন্তু সকল মাছের কাছের নবী মাছের কাছের কি নবী 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 সুলাইমান আলাইহিস সালাতু সালাম কে বলে আল্লাহ আমাকে আপনি বাদশা বানাই দেন মাছ গাছ জিন ইনসান সকলের আমার এত বড় বাদশা আমি সকলকে মাছ এবং মানুষ সবাইকে এক বছর খাওয়াইতে চাই আল্লাহ বলেন হে সুলাইমান তুমি তা পারবা না তুমি তা পারবা না পারবা না দেখছো পারবা না তখন আল্লাহ সুলাইমান বলে যে আল্লাহ আপনি ৬ মাসে দেন আমি পারব আল্লাহকে পারবা না আল্লাহ ১ মাসে আল্লাহকে পারবা না আল্লাহ আমাকে খালি নামে আপনি আমার নবী বানাই দেন আমি পারবো না যাও তোমাকে আমি এক বেলা খাওয়ার অনুমতি দিলাম এক বেলা কয় বেলা বলেন এক বেলা এক বেলা খাওয়ার অনুমতি দিলাম সুলাইমান আলাইহিসসালাম পাক শাক শুরু করিয়ে দিয়েছে মাছ ডাইল গোস্ত সব পাক শুরু করছে বাতাস তার অধীনে সুলাইমানের অধীনে পাক করে কাল বিলে ঢালো বিলে আর বাতাসকে বলছে ঠান্ডা রাখো বরফের মতো বাতাস দিয়ে ঠান্ডা রাখো যোগ একটাও নষ্ট না হয় পাক তো এক বেলা কল হইবেন একদিন মাসের পর মাস পাক শাক করা শেষ বাবুর্চি হইল জিন হইল মানুষ বলে বাদশাহ পাক শাক হয়ে গেছে এখন আপনি খানার অনুমতি দেন বলে আগে তার মাছের খাওয়াইলে তারপর মানুষ খাওয়াই নদীর কাছে ডাকছে নদীর মাছ তোমরা খাইতে আসো মাছের সিদ্ধান্ত করছে কেমন খানা পাকাইলো নবী একটা মাছ শুধু যাও একটা বোয়াল মাছ পাঠাইছে যাও তুমি যাইয়া পরীক্ষা করি আসলে কেমন খানা পাঠাইছে এই বলতে আছে সুলাইমান আল্লাহ নবী আমাদের খানা দেন বলে এই দেখো না সব বিলের মাঝে সব টাল করা তা মাছটা খালি এই আগ করছে সব খানা পেড়েছে দিয়েছে আল্লাহ করে জোরে করে দিবি কিন্তু তারা বিশ্বাস করা লাগবে তো ঠিক না সব খানা পেড়েছে দিয়েছে এখন বলে খানা দাও নাসে বলতে আছে সুলাইমান নবী খানা দাও কলে খানা তো শেষ আমি দিব কেমন কেমন খানা ভাগ করলেন আপনি একমাত্র আমি এই দৈনিক আমার আল্লাহ আমার তিন লোকমা খানা খাওয়ায় এই এক লোকমা দিন এক লোকমা বাবা নামাজ পড়েন জিকির করেন মাদ্রাসা করেন ইমান থাকতে হইবে ঠিক ঠিক যে আমার মাওলায় খাওয়ায় মাওলায় খাওয়ায় কজরে 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 কর কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় না এই সম্পদ দিয়া এতটুকু জায়গা দিয়া মানুষ চলতে পারে না এই নিজে নিজে বুঝিবে নিজের মনে বুঝিবেন মন সব কিন্তু আমার মাওলা সব কার আল্লাহ আল্লাহু আল্লাহ সব আমার মাওলার আল্লাহ কাজী আল্লাহ পাকের কাছে সব সময়ের জন্য নত হইয়া চলতে হইবে হিম্মত করতে হইবে যার হিম্মত নাই তার কিম্মত নাই বান্দার কাজ বান্দা করবে মাওলার কাজ মাওলাই করবে কাজী আমাদের ভিতর হিম্মত পয়দা করতে হইবে পারি নেই কেন পারতেই হবে কি ভাই কথা কি পারি নেই কেন পারতেই হবে মাওলাকে ধরার মতো ধরাই লাগবে মাওলাকে ডাকার মতো ডাকতেই হবে নাকি মাওলাকে ডাকার মতো ডাকতে পারো মাওলা তো সাড়া না দিয়ে পারে না সবাই জোরে ডাক দেন আল্লাহু আকবার
ওই যে সাগর রাখালের ঘটনা বলছে, আপনার মতো চালাকও না, আপনার মতো হাজি সাহেবও না, আপনার মতো বুদ্ধিমানও না, সুমন ভাইয়ের মতো এত বড় তালুকদারও না। সাগর রাখার কান্দার বলে, মাহুদ গো তোমারে যদি আমি পাইতাম, এই জঙ্গলে তোমার আমি গোসল করাইতাম, আমি তোমাকে সাবান দিয়ে গায়ে ঢালতাম, আমি যদি তোমাকে পাইতাম আমি মাথা আশ্রাইয়ে দিতাম, চুল আশ্রাইয়ে দিতাম, আমি যদি তোমারে পাইতাম, এগুলো সবার গঙ্গ কথা, আমি যদি তোমারে পাইতাম আমার আরুর উপর তোমারে ঘুম লওয়াইতাম, আমি যদি তোমারে পাইতাম আমি মনের মতো তোমার চেহারার দিকে চাইয়া থাকতাম। বাবা এত তরিকা ছাড়া বোঝা সম্ভব না, আশেকেরা মিল্লা তো মজহাব খোদা, আশেকেরা মিল্লা তো মজহাব খোদা, আশেকেরা মিল্লা তো মজহাব জুদা। এই ওয়াজ বোঝা কিন্তু কঠিন, ওয়াজ বোঝা কিন্তু তরিকা ছাড়া সম্ভব না। আমাকে কে বানাইলো কেন বানাইলো, এক মাস আগে শীত ছিল না শীতকে দিল, এই ঠান্ডার রং কেমন 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 আমার মাওলা, এটা কোথায় গোপন করছে আবার কোথায় গনে ছাড়লো, পিঠ 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 করিয়া ঠান্ডা শরীর দিয়া খাইয়া যায়, একে চালায় কোথায় পেট্রোল কোথায় মেশি, আমার আল্লাহ একজন আছে না না বাবা আছে, সাগর রাখার কামদার বলে, মাহুদ গো তোমার যদি আমি পাইতাম আমার মনের কথাগুলো সব তোমার কাছে বলতাম। মুসা আলাইহিস সালাম এই কিসসা শুনিয়া, এই কুতুবুল আলম দাদা হুজুরের কিসসা শুনিয়া, কুতুবুল আলমের কিসসা শুনিয়া বাংলাদেশে কত আলেমেরা টিসকিরি করছে জানেন, সাগররা খাইলে আল্লাহরে পাইলে দুধ খাওয়াইতে, হ্যাঁ আলেমেরা টিসকিরি করছে, আর তা আলেম হয়েছে চোখের মধ্যে পানি ঠিক, জাহান্নামের ভয় নাই, সাগর রাখালের মর্ম কিন্তু বোঝে নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া, এ সাগর রাখাল মাওলায় তো দুধ খায় না, মাওলার ঘর নাই বাড়ি নাই, বল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মাওলার ঘর নাই বাড়ি নাই, মাওলার ছেলে নাই পরিবার পরিজন নাই, তুমি মাওলাকে কেন ডাকলে এভাবে কেন সেরে করলা। মুসালায় সত্যসালা দেখা সাগর রাখাল পাগলের মতো দৌড় মারছে, আল্লাহ নবী আমারে মারবে হাঁকাইয়া দেবে তাড়াইয়া দেবে, তখন আল্লাহর পক্ষ থেকে ওই আসি আমার সোয়ে মুসা খোদা বান্দা মেরা চেরা কর দে জুদা, তুমি আমার বান্দারে কেন তাড়াইয়া দিলে, আমি তো আমার বান্দার সাথে কথা বলতে বলতে আমার বান্দার সাথে আর কোনো পর্দা নাই, আল্লাহ আমার বান্দার পর্দা তো আমি উঠাইয়া দিছি, বান্দা তো সিদরাতুল মুনতাহা ঢুকিয়া গেছে, আমার বান্দার সাথে আমার রাখালের সাথে কথা হওয়া শুরু হয়েছিল, তুমি কেন তাড়াইয়া দিলা। তুমি আমার মাওলায় ডাকো, তোমার ডাকে মাওলায় খুশি হইয়া গেছে, তুমি যত ডাকো মাওলায় তত খুশি, আল্লাহ আল্লাহ তোমার মাশুক হায়
আল্লাহ আল্লাহ তোমেরা মাহবুবা এ সম্পপুরের ভাইরা বাবারা এ যুবক বাবারা তোর পায়ে হাত দিছি রে বাবা তুইয়ায় আমি তোর মুখের উপর চুমা খাব তোর মাথায় হাত বুঝাবো বাবা কেন বললাম আর মানাই বাবা না আল্লাহ তোমাদের দেখলে মায়ায় জড়াইয়া যায় এত সুন্দর মানুষগুলা কেমনে বাবা জাহান্নামের আগুনে জ্বলবা জাহান্নামের আগুনে এত ত্যাজের আগুন আল্লাহু আল্লাহ কাজী আল্লাহর বান্দারা কার ভগল হবা ধরে ডাকবা কার ভগল ডাকো ধরে আল্লাহ আল্লাহ আগুন যাইলাম উঠে কলফেতে গসা দিলে নূর জ্বলিয়া উঠে কই সম্পপুরে মজা হইতেরা কই সবক কই ফাইনামা তুলু ফাসাম মাজহুল্ল এবারে তুই দেখ সাপ আল্লাহ আল্লাহ প্রথম সবক দ্বিতীয় সবক তৃতীয় সবক আল্লাহর অধি বলছেন তৃতীয় সবক যারা আদায় করবে তার আল্লাহর অধি হইয়া যায় যখন ডাক আল্লাহ কয়ে যখন ডাক দেয় তখন ডানে নূর বামে নূর সামনে নূর সব জায়গায় নূর ছাইয়া যায় যেমন মানুষ পানিতে ডুব দিলে ডানে পানি বামে পানি সামনে পানি নিচে পানি যখন মাওলারে ডাক দেয় তখন নূর আর নূর অফিয়াং ফসে কুমা ফালা তো বসে নূর ঝরে ডাক দেন আল্লাহ একবার সিঁড়ি লাগলে আগুন যেমনি জ্বালা জ্বলে মোমেনের কলফে লাগলে আগুন তেমনি জ্বলা জ্বলে আল্লাহ আল্লাহ বান্দা ডাকার মতো ডাকো আমি বান্দা তোমার কাছে হাজির আনা জালি সম্মান তাকে লাগি বান্দা যখন আমাকে আল্লাহ কইয়ে ডাক দেয় মান্না গঞ্জন দর জমিনে আছে মা দেখে গঞ্জন দর কলুবে মোমেনা বান্দা যখন ডাক দেয় আমি তখন আসমানে থাকি না জমিনে থাকি না আমি আমার বান্দার কলবে হাজির হইয়া যাই যে মাই দেখতা হো কহে তু হায় কহে তু আমি গাছ দেখি না দেখি মাওলাকে আমি মাছ দেখি না দেখি আমার মাওলাকে
আমি সব সময় দেখি আমার মাওলা আমার মাওলা আমার মাওলা কোথায় আমার মাওলা কোথায় আমার মাওলা কত সুন্দর মাওলা আমাকে হাত বানাইছে পাও দিয়েছে আমাকে গরু বানায় নাই গাধা বানায় নাই শিরগাল বানায় নাই আল্লাহ বানাইছে মানুষ এ চাম্পাপুরের মা বোনেরা আমার মাওলাকে ডাকবি না মাগো কারে ডাকবি আমার মাওলা চেয়ে তো আপনার কেউ আমার মাওলার সে আমার মাওলা সবচেয়ে বড় আপন আল্লাহ রবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামিম বিভাগে গেছে আমিও গেছি আজারা গেছে তাইবের ময়দানে গেলে তো দেখছেন যেখানে আমার নবীরে মারছে তাইবের চতুর্পাশে পাহাড় মাঝখানে ছোট একটা মাঠের মতো পাহাড় উপর থেকে আমার নবীরে মারা শুরু করছে আমার নবী হাত জায়গায় ডাক দেয় তাইবের বাবারা আমি পাগল না আমার মা নাই বাবা আমাকে তোরা মারিস না বৃষ্টির মতো পাথর গুজার শুরু হইয়া গেছে নবী আমার সহিতে না ফড়িয়া জমিনে ফড়িয়া গেছে যে পাথর উপর পড়ছে পাথরটা সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হইয়া গেছে সেই পাথরটা এখনো সেখানে আছে রক্ত মাখা লাল সে নখ দেখা যায় মানুষ কান্দে আমার নবীর এখানে কাফেরা মারছে তবুও মাইকে আমার আল্লাহ ডাক দিয়ে বলো আমার হাবিব গো আমার আমার কোরআনের দরকার নাই আমার ইসলামের দরকার নাই আপনি এখন বলেন আমি তাই বাসি এখনই চাফা দিয়া সব মারিয়ে ভালাবো আমার নবী ডাক দিয়া বলে মালিক তাই বাসি আমার সেনেরা তাই বাসির আমার চিনতে পারে নাই তাদের হেদায় দিয়া দাও আর যেন মুসলমান হইয়া যাও চাম্পাপুরের মানুষ এই বিশ্ব নবী কত মায়ার নবী নবী আমার একটু ঝিমটি গেছে এমন সময় যে হাবিবাল্লাহ আপনাকে তো মাওলায় ঘুমাইতে দুনিয়ায় পাঠায় নাই আপনি জাগে কাফেররা তো মুসলমান সব পতল করিয়া ফেলায় নবী আমার শোনার সাথে সাথে উঠে পাগলের মতো দৌড় দিছে যে হা আমি কি জব দেব মাওলার কাছে আমার উম্মত কো আমার উম্মত কো ও উম্মতেরা মায়া লাগেনি আমার উম্মত কো নবী আমার মায়ায় ফড়িয়া ঘর বাড়ি ছাড়িয়া দিয়া সব পাহাড়ের উপর চলিয়া গেল পাহাড়ে দিয়া কান্দিয়া হাবলি উম্মতি আমার মালিক আমার উম্মতের কি গতি হবে ওই ছোট ছোট যুবকেরা দেখি চোখের বাণী ছাড়ে পাশে বুড়াদের চোখের মধ্যে বাড়ি না নবীর জন্য যার চোখে বাণী আসবে না নবী তোমারে কিয়ামতের ময়দানও দেখা দিবে না সন্তান যদি মায়ের ডাক দেয় মায়ের পাগল হইয়া দৌড় যায় চোখের পানি মা সহ্য করতে পারে না আমার নবী উম্মতের চোখের পানি সইতে পারে না আল্লাহ জোরে ডাক দাও যুবক জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু বুড়া যাবো
এখন মারা গেলে সাথে সাথে দেয়া ছুড়ে যাবে, এখন মারা গেলে তো সবটা পর্যন্ত সরাইয়ে ভালাইবে, তোমার খাড়ে বিছানা আর তোমারে রাখবে না। কেন সবাই যেয়ে বলবে নামাও তাড়াতাড়ি নামাও, বিছানা নষ্ট হইয়া যাবে। কার পিছনে পড়ছো, কার সাদের বিছানায় পড়ছো রে বাবা? ও সাম্পাপুরের বাবারা, আমিও তো জাহান্নামের আসামি, আমার সবচেয়ে ভালো লাগে আলোক দিবাইরে ছোটবেলা থেকে দেখছি, আল্লাহর বান্দার আমি খুব মহব্বত করি তরিকের দিন দিয়া। ও মালিক, তোমারে কি পাবো? নবী আমার পাহাড়ে যাইয়া কান্দে, নবীর খবর নাই। ফাতেমা কান্দে, হাসান হুসার কান্দে, নানু কই? ফাতেমা কান্দে, আব্বু কই? আবু বকর দৌড়তেছে, নবী নাই। নবীর মনে হয় কাফেরা মারিয়া ভালাইছে। ওমর কান্দে, তলোয়ার লইয়া আবু বকর, আল্লাহ, আবু জাহেলের কাছে যাইয়া তলোয়ার দেখায় গে, আবু জাহেল তুই কি আমার নবীরে মারছো? আমার নবীর তিন দিন যাবত খবর নাই, আমার নবী কোথায়? নবীর আমার খবর নাই, আমার নবীর কি তুই মারছো? আবু জাহেল কেন না মারি নাই? আবু বকর তালাশ কর, ওসমান গনি আলী তালাশে নামিয়া গেছে। ফাতেমা একবার হুশায় একবার বেহুশ হইয়া যায়, কেন মেয়েদের বাবার জন্য মায়া সবচেয়ে বেশি। মেয়েরা বাবার অসুখের কথা শুনলে পাগল হইয়া যায়। ফাতেমা সবচেয়ে মায়া ছিল নবীর জন্য বেশি। আমার নবী পেটতে দইনি ফাতেমার বাড়িতে আসতো, আইসে যাকে পানি জাল দেয়, মা ফাতেমা তুমি কি পাক কর? আব্বু কোনো পাক করি না। হাসান হাসান ক্ষুদার জালায় কান্দ, এই জন্য পানি জাল দিয়ে বলি আব্বু সবুর কর, খানা তৈয়ার হইয়া যাইতে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে ফাতেমা, আমি তোর আব্বা জো সাত দিন যাব কিছু খাই না। আমি তো মনে করছি ফাতেমার বাড়ি গেলে খানা পাবো। ও ফাতেমা, তুমি মাগো কষ্ট হয় না, তোমার আমি গরিবের ঘরে বিয়ে দিছি। ফাতেমা ডাক দিয়া বলে আব্বু আপনি দোয়া করিয়ে না, দুনিয়া যত কষ্ট হোক মাওলানার কবরে মাফ করিয়া দাও। ও চাম্পাপুরের মা বোনেরা, কিনিয়া রওনা করছো মাগো কবরে, পাহাড়ে যাইয়া ছাগল বকরিওয়ালার কাছে গেল, বকরিওয়ালা ভাইরা, ও ছাগল রাখাল ভাইরা, বিশ্ব নবীরে দেখছুনি, দয়ার নবীরে দেখছুনি। তখন সাগর রাখা ডাক দিয়া বলে ভাই তোমরা কারা চিনি না, বিশ্ব নবী চিনি না, কিন্তু এই জঙ্গল থেকে পাহাড় থেকে রাত্র হইয়া গেলি দিন হইয়া গেলি, আল্লাহ কুয়ায় থেকে নাই না, একটা পাগল কেবল কান্দে, উম্মতি উম্মতি। কি বাবা মায়া লাগে না? ও বুঝাই বাইরা,
নবীর জন্য কি মায়া লাগে না? উম্মতি উম্মতি কইরা কান্দে, ও ভাই তোমরা কারা? খোদার কসম, এই তিন দিন যাবৎ আমাদের উটগুলা বকরিগুলা আর মুখে ঘাস লাগায় না, ওই পাগলের কান্দার কারণে। তোমরা পাগলের নিয়ে যাও, নসেন বকরিতে আর ঘাস খাবে না। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমার নবী ছাড়া আর কেউ না, চলো দেখি আমরা পাহাড়ে গুহায় তালাশ করি। গুহার মধ্যে যাইয়া দেখে নবী আমার কান্দে, আমার উম্মতে ভাই কি ঢিনা পথে যাইতে নবি মসজিদে, উম্মতি ও উম্মতি বলে কান্দিতে। কান্দবি না বাপারা, সুখের বাড়ি পালাইয়া দে। যুবতী দেশের চেয়ারম্যান হবি, মেম্বার হবি, যুবক আজগর নবীর প্রেমে পড়িয়া চোখে পানি সার, গুদগুদা নবীর প্রেমে পড়িয়া দৌড়াইত, ঘোড়াগুলা নবীর মহব্বতে দৌড়াইত, ছাগলগুলা ঘাস না খাইয়া নবীর দিকে চাইয়া থাকতো। এ চাম্পাপুরের যুবক বাবারা ও আমার বুড়া বাবারা, নবীর প্রেমে কান্দ প্যারালাইসিস হবে না, স্ট্রোক রোগ হবে না রে বাবা। আমার নবী আমার কেয়ামতের ময়দানে ভুলবে না, আরে কবরে ভুলবে না। নবী আমার পৌঁছিরাতের কিনারে দাঁড়িয়ে থাকবে, নবী আমার ধরিয়া ধরিয়া তোমারে আমারে পার করিয়া নেবে, আমার চরমনে কালো মানি দাঁড়াইয়া থাকবে। তোমাকে আমাকে ফালাইয়া ভেসতে যাবে না। আল্লাহ আবু বকর ডাক দিয়ে বলে, আব্বু আপনি কান্দেন না, আমি আবু বকর আসছি, আপনি তাড়াতাড়ি মাথা উঠান, আর উম্মতের জন্য কান্দতে হবে না, আপনি হই উম্মতের পাগল। আমি আবু বকরের জীবনে যত ন্যাক কামাই করছি সব আপনার উম্মতের নামন নামায় দিয়া দিলাম। আল্লাহ কান্না থামে না, ওমর ডাক দিয়ে বলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনারে দেখে আমি মুসলমান হয়ে গেছি, আমি আমরের ন্যাক যত আছে সব আপনার গুনাহের উম্মতের আমল নামায় দিয়ে দিলাম, আপনি মাথা উঠান আর কান্দেন না। হযরত আলী, হযরত ওসমান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে সব আপনার উম্মতের আমল নামায় দেব, আপনি মাথা উঠান আর কান্দেন না। আপনার কান্দন মোরা সইতে পারি, আলী ডাক দিয়ে বলে, আব্বু যে ফাতে বারে একদিন আগে কেমনে থাকতে পারেন নাই, আজকে তিন দিন যাব সে ফাতেমা কান্দে, হাসান হোসেন কাঁদে না নায়ক, আপনি মাথা উঠান, আমি আদির আমল নামার ন্যাক সব উন্মতের আমল নামায় দিয়া দিলাম, নবী আমার মাথা জাগায় না। আবু বকর ডাক দিয়া বলে, ভাই আলী ওসমান কাজ হবে না, চলো ফাতেমা ছাড়া নবীরে কেউ নিতে পারবে না। সবাই যখন ফাতেমার বাড়ির দিকে দৌড় মারছে, ফাতেমা দেখে চিক দিয়া কেডা আল্লাহ জমিনে ফরিয়া গেছে। ডাক দিয়া কয়, ভাই আবু বকর, তোমরাই যাবার আব্বাই কো, আমার আব্বার লাশ কোন জায়গায় দেখে আইছো, আমার বাবার মাঝে পড়াইছো, আমার আব্বার মাঝে পড়াইছো, তোমরা কোন জায়গায় রেখে আছো,
আবু বকর দিয়ে বলে ফাতেমা নবী মরে নাই নবী উম্মতের ভাগ নবী আমার পাহাড়ে ঘুরায় বসে কান্দে তুমি ছাড়া আর আসবে না ফাতেমা যাইয়া ডাক দেয় আব্বু আমি তোমার কলিজার টুকরো ফাতেমা আইছি আব্বু তুমি ওঠো আব্বু তুমি ওঠো আমি ফাতেমার আমল নামায় নিয়ে একটা উম্মতের আমল নামায় দিলাম আল্লাহ নবী কথা বলে না তখন ফাতেমা ডাক দিয়ে বলে আব্বু বুঝি ফাতেমার মায় আছে তোমার উম্মতের মায়া বেশি ও মালিক আমার নাব্য উম্মতের জন্য আমার হাসান হোসেনকে তোমার রাস্তায় কোরবানি করে দিলাম নবী আমার মাথা উঠিয়া থাকছে সেই নবীর জন্য যদি মায়া নালাকে দাড়ি রাখবা না টুপি রাখবা না লম্বা জামা গাই দেবা না বাবা তুমি তো নবীর কাতারে দাঁড়াইতে পারবা না তুমি আমার নবী এই কোরআনে মাদ্রাসা করিয়া গেছে এই কোরআনে মাদ্রাসার দিকে যদি খেয়াল করতে না পারো মহব্বত না করো যদি তুমি আর উপর বিরোধিতা করো আমার নবীর সঙ্গে বিরোধিতা করা হবে এই মাদ্রাসা আমার স্বামীর ভাইয়ের মাদ্রাসা আমার নবীর মাদ্রাসা জোরে কর সবাই বলো কথা ঠিক কি না এই মাদ্রাসা স্বামীর শিখদারের মাদ্রাসা না এই মাদ্রাসা আমার নবীর মাদ্রাসা কথা ঠিক কি না জোরে রাখবেন আল্লাহু আকবার কাজী বাবার মাওলার মহব্বত দিলের বিচার পয়দা করো নবীর মহব্বত পয়দা করো হযরত ওয়াস আমরা তো নবীরে দেখি নাই সাহাব আকরামের দেখছে কথা ঠিক কি না নবীরে দেখলে যদি পাইতাম জীবন দেব কারা কারা হাত জাগা নারা তাকবীর নারা তাকবীর আল্লাহ সবাইকে কবুল করো হাত নামা যদি পাইতাম নবী আমার যদি এখন চাম্পা বুড়ি আইতো নবীর জন্য জীবনটা দিয়ে দিত আর ওয়াজ করুনিও নবীরে দেখে নাই আমরাও দেখি নাই কথা ঠিক কি না ওয়াজ করুনি নবীরে জীবনে দেখে নাই আমরাও দেখি নাই ওয়াজ করুনি কেন দেখে নাই তাও আমার হাফেজ বাবারা আমার মুরব্বী বাবারা কথা কিন্তু খেয়াল রাখতে হবে একমাত্র মার খেদমতের কারণে কার খেদমত কোন জোরে ডাক দেন সেই মা নাই কার কার তার হাত জাগা